গরজালেও বসালেন না নওশাদ সিদ্দিকি। অভিষেকের গড়ে ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবারে ভোটে লড়লেও নওশাদ সিদ্দিকিকে প্রার্থী করল না আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনুল অসর আর একই সঙ্গে বামেদের সঙ্গে জোটের আশা কার্যত বিষ পাও চলে ঠেলে যাদবপুরেও প্রার্থী দিল আইএসএফ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ডায়মন্ড হারবার গড়ে অভিষেকের যে গড় ডায়মন্ড হারবার, সেখান থেকে তাহলে পিছু হটলেন নওশাদ সিদ্দিকি, আইএসএফ অন্য প্রার্থী দিল সেখানে? একেবারে দেখো, ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে আছে সেক্ষেত্রে আইএসএফ এর যে দ্বিতীয় প্রার্থী তালিকা দেখা যাচ্ছে, যে সেই প্রার্থী তালিকাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী দিচ্ছে, কিন্তু সেখানে প্রার্থী হচ্ছে মজনু লস্কর। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকি, আমরা জানি যে গত কয়েক মাস ধরে তিনি বারে বারে বলে এসেছেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবে, কিন্তু নওশাদ সিদ্দিকি কিন্তু সেক্ষেত্রে প্রার্থী হচ্ছেন না। দলের তরফে আজকে সাংবাদিক সম্মেলন করে তারা যেটা বলছেন যে এক্ষেত্রে নওশাদ সিদ্দিকি বিধানসভার একমাত্র বিরোধী মুখ তারা মনে করছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকি যদি সেখান থেকে সরে যান তাহলে বিরোধী কণ্ঠ বিধানসভায় স্তব্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকি কোন একটি কেন্দ্র নন, সমস্ত কেন্দ্রে তিনি প্রচার করবেন। এবং তৃতীয়ত তারা বলছেন যে 2026 যে বিধানসভা ভোট, সেই ভোটেও নওশাদ সিদ্দিকি বিরোধী মুখ হিসেবে তিনি নেতৃত্ব দেবেন, ফলে সেই জায়গা সেই ভোটেও কিন্তু কার্যত নওশাদ সিদ্দিকি বিরোধী মুখ হিসেবে তারা চাইছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দল তাকে কিন্তু কার্যত তাকে সেই অনুমতি দেয়নি যে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হন। সেক্ষেত্রে মজনু লস্কর নামে অপর ব্যক্তিকে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট করা হলো। ফলে কার্যত দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকি তিনি গত কয়েক মাস ধরে যে বিষয়টা বারে বারে বলছেন, এমনকি আজ সকালেও তিনি বলেছেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে ইচ্ছুক, সেই বিষয়টা কিন্তু কার্যত বাস্তবায়িত হচ্ছে না। এবং সেক্ষেত্রে দেখা গেল যে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ প্রার্থী হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে প্রার্থী আইএসএফ চেয়ারপার্সন নওশাদ সিদ্দিকি নন। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর আইএসএফ এর তরফ থেকে এই প্রার্থী তালিকা ঘোষণার পরে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকি, সেখানে তিনি প্রার্থী হননি, তার জায়গা অন্য প্রার্থী দিয়েছে আইএসএফ। প্রার্থী মজনু লস্কর ডায়মন্ড হারবার থেকে লড়ছেন। আর এরপরেই দেবাংশু ভট্টাচার্যের টুইট, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, কি লিখেছেন তিনি সেখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকি বলে। এজন্যই আমরা বলি পান্তা ভাতকে বিরিয়ানি ঢেকুর তোলা উচিত নয়। এক্স হ্যান্ডেলে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। এক্স হ্যান্ডেলে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, সেখানে তিনি রীতিমতো কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে, আপনারা জানেন এর আগে নওশাদ সিদ্দিকি তিনি বেশ কয়েকবার তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারে, এবং যার পরেই এই জল্পনা তৈরি হয়, তাহলে কি এবার আইএসএফ এর তরফ থেকে ডায়মন্ড হারবারে লড়তে চলেছেন নওশাদ সিদ্দিকি? কিন্তু আজকে যখন আইএসএফ তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো, সেখানে দেখা গেল ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকি লড়ছেন না, পিছু হটলেন নওশাদ, সেখান থেকে লড়ছেন মজনু লস্কর, আইএসএফ এর প্রার্থী ডায়মন্ড হারবারে মজনু লস্কর। আর এরপরেই আমরা একবার শুনে নেবো আজকের আইএসএফ যখন প্রার্থী তালিকা প্রকাশ করে সেই মুহূর্তে সাংবাদিক বৈঠক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট। অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, আজকে আইএসএফ এর তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, যেখানে এক দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকি তিনি ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না, মজনু লস্কর লড়ছেন, কিন্তু এর পাশাপাশি যাদবপুরে প্রার্থী দিয়েছে আইএসএফ। তাহলে আপনাদের সঙ্গে যে জোটের আশা ছিল সেটা তাহলে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে? আশা না, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, এটা পলিটিক্যাল কম্পালশন অফ দ্য স্টেট। যারা স্টেটের কথা ভাববেন তাদের সবাইকেই বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপি বলে তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও, তৃণমূল বলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও, আমরা বলি বিজেপি আর তৃণমূল একের ছাট মাল নিয়ে আর একের দল তৈরি করছে, দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে চলতে হবে। যারা সেই মনোভাব নেবেন তারা দুইয়ের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়াবেন, যারা সেই মনোভাব নিতে পারবেন না তারা দুইয়ের বিরুদ্ধে লড়াইটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন। দিল্লিতে
বিজেপি যেমন বিজেপির বিরুদ্ধে শক্তিকে ভাগ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে ব্যবহার করেন, পশ্চিমবাংলাতেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি তাকে ভাগ করে দেওয়ার জন্য নিশ্চয়ই বিজেপি এবং তৃণমূলের দিক থেকে কোনো ছক কাজ করে। আমি জানি না আয়সে আলাদা দল তারা যা মনে করেছেন করেছেন। সুজনবাবু, আজকে তাহলে এই যাদবপুরের প্রার্থী ঘোষণার পর আর কি কোনো আসন সমঝোতার রাস্তা আপনাদের তরফ থেকে খোলা থাকছে? আমি বলছি যাদবপুরের প্রার্থী ঘোষণার পরে বলে আপনি বোধহয় ঠিক বলছেন না, আপনি যেটা বললে ভালো হতো সেটা হচ্ছে এই যে সর্বপ্রথম ঘোষণা করেছিলেন নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন এবং চ্যালেঞ্জ দেবেন এবং সেই কারণেই আমরা সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিলাম, সেইটা উনি ওনার ঘোষণা থেকে সরে আসাতে ওনার কথার খুব গুরুত্ব থাকলো বলে আমার মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ সুজনবাবু। আপনাদের শোনাবো আজকের আইএসএফ যখন প্রার্থী তালিকা ঘোষণা করেন সেই মুহূর্তের প্রার্থী তালিকা আপনাদের একবার শোনাবো। আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নওশাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি, কতকগুলো কারণ রয়েছে। বিজেমূল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে, তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই, একজনই প্রকৃত বিরোধী রয়েছে। তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ, একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যেভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তাকে আরও বেশি পেতে চাই, ফুল টাইম পেতে চাই। কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আজকের আইএসএফ এর প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী তিনি লড়ছেন না, আইএসএফ লড়লেও অন্য প্রার্থী সেখানে মজনু লস্কর, এর পাশাপাশি যাদবপুর বালুরঘাট এই সমস্ত জায়গা থেকেও আইএসএফ এর তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই মানে এতদিন ধরে এক বছর ধরে অনেক টিভি বাইট, অনেক বক্তব্য, অনেক লড়াই করবেন, অনেক মানে করলেন, আলটিমেটলি পর্বতের মুশিক প্রসব আর কি। তো যাই হোক, আমাদের সাথে দেখুন ওনারা ভিন্ন দল, আমরাও ভিন্ন দল, ওনাদের সাথে আমাদের সরাসরি কোনো আলোচনা কোনোদিনও হয়নি। গত নির্বাচনেও বিধানসভা নির্বাচনেও ওনারা আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন, ফলে আমাদের সাথে ওনাদের আমাদের সিপিআইএম এর সাথে কথা চলছিল, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আমাদের সাথে সিট অ্যাডজাস্টমেন্টের কথা এখনো চলছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা তাহলে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। ওনাদের সাথে বার্গেনিংয়ে বা ওনাদের সাথে কি আলোচনা হয়েছে সেটা আমরা একেবারেই অজানা, তবে ওনারা কিভাবে কি করেছেন সেটা আমি বলতে পারবো না। তবে একটা জিনিস আমি পরিষ্কার বলতে পারি যে ভোট বাইফার্কেট হলে, বিরোধীদের ভোট যত বেশি বাইফার্কেট হয় তত শাসক দলের সুবিধা হয়। তবে কি ভোট বাইফার্কেট হয়ে শাসক দলের সুবিধা করা হলো না? এইটুকু প্রশ্ন আমার। রাজনৈতিক একজন ছাত্র হিসেবে আমার মনে হয় এটা বাংলার জনগণের কাছে দিলাম যে ভোট বাইফার্কেট করে শাসক দলের সুবিধা এখানে হলো কিনা সেটা মনে হয় বাংলার মানুষ আগামী নির্বাচনেই তার প্রমাণ দেবে। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। এবার আপনাদের শোনাবো, গতকালই নওশাদ সিদ্দিকী আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে দল যদি তাকে অনুমতি দেয়, তিনি যদি ভোটে লড়েন লোকসভা নির্বাচনে, তাহলে তিনি ডায়মন্ড হারবার থেকেই লড়বেন। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। এখন রাজ্য রাজনীতিতে একটা বড় সড় প্রশ্ন, সোজাসুজি প্রশ্ন, ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন? দেখুন, আমি আমার নিজের অবস্থান তো আমি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু দলের একটা আছে বাধ্যবাধকতা থাকছে, এর মধ্যে একাধিক জায়গার নতুন জায়গার কথা উঠে আসছে, ডায়মন্ড হারবারের পরিবর্তে অন্য জায়গায় দাঁড়ানোর বিষয়ে আমার কাছে প্রস্তাবও কিছুজন দিয়েছে, কিন্তু আমি আমার অবস্থান বলছি দাঁড়ালে ডায়মন্ড হারবারই আমি দাঁড়াচ্ছি, অন্য কোনো জায়গায় দাঁড়াবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।